রোববার ঈদ, শেষ মুহূর্তেও পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে শেষ মুহূর্তে আপন নিড়ে ফিরছেন মানুষজন। ঘর ফেরা মানুষের পদভারে মুখর কমলাপুর রেল স্টেশন। যদিও চারটি ট্রেনের শিডিউল 12 ঘন্টার উপরে বিপর্যয় ঘটলেও কর্তৃপক্ষ বলছে ঘরমুখো যাত্রীদের সেই দুর্ভোগ আর কষ্ট লাঘবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। আরও জানাচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। শেষ মুহূর্তেও আপন নিড়ে এভাবে ছুটছেন মানুষজন। প্রত্যাশা একটাই, কর্মব্যস্ততার রেশ কাটিয়ে কদিন কাটাবেন পরিবার পরিজনের সাথে। দুর্ভোগ যতই হোক, ঈদের আনন্দ তো অন্যরকম। খুব আনন্দ মনে হচ্ছে, বাড়িতে সবার সাথে ঈদ করব। কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু ভালো লাগছে, কি যদি যেতে পারি তাহলে আরো ভালো লাগবে। মা বাবা সকলের সাথে ঈদ করব। সবার সাথে ঈদ করার জন্য এত কষ্ট করে যাচ্ছে। তবে ট্রেনে 12 ঘন্টার শিডিউল বিপর্যয়, ক্লান্তির ছাপ ঘরমুখো মানুষের মুখে ফুটে ওঠায় অভিযোগের জন্য শেষ নেই যাত্রীদের। সারাটা রাত পর্যন্ত আমরা জেগে রয়েছি, অনেকে ক্লান্ত হয়ে গেছে। ট্রেনের যে এত শিডিউল বিপর্যয়, এটা আসলে মেনে নেওয়ার মতো। ট্রেনের শিডিউল ঠিক নাই, ট্রেন ছাড়তে দেরি করতেছে, এত শিডিউল বিপর্যয়, তারপরেও মনে করেন যে আমাদের একটু বিন্দু পরিমাণ কষ্ট নেই। আর কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার শিডিউল বিপর্যয়ের দায়ভার চাপালেন অতিরিক্ত যাত্রী চাপের উপর। কথা হচ্ছে যে আপনার আমার ট্রেন দুটো, যাত্রী যেতে পারবে 1600, এখন যাত্রী যদি চায় 16000 যায়, সেক্ষেত্রে আপনার বা আমার কি করণীয় বলে। অপরদিকে টিকিট না পাওয়া ঘরমুখো অনেক যাত্রী ছাদে ওঠায় তাদের নামিয়ে দেয় রেলওয়ে পুলিশ। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবারও ফিরবেন কর্মব্যস্ততার নগরী এই রাজধানীতে, এমনটি প্রত্যাশা এসব ঘরমুখো মানুষের। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সেদপু, মাইটিভি।